প্রথমে আমি জল অ্যাড করছি। তো জলগুলো কেন আমি অ্যাড করছি এবার আমি বলবো। আজকে আমি বানাবো হচ্ছে সুজি আলুর মুচমুচে ইভিনিং স্ন্যাক্স। তো সেটা খুব কম সময়ে আমরা বানিয়ে খেয়ে নিতে পারি। তো সেটা বানানোর জন্য যা যা আমার উপকরণগুলো লাগছে, প্রথমে আমি কড়াইতে জল দিলাম। জল দেবার পরে আমি অ্যাড করবো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা হচ্ছে যে শুকনো লঙ্কাকে আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নুন দিচ্ছি। নুন দেওয়ার পরে এবার আমি দেব আদা। তো আমার কারি পাতা দিলে এখানে হয়, যদি কারো কাছে না কারি পাতা থাকে তো আদাটা আমরা অ্যাড করতে পারি। তো আমি আদা অ্যাড করলাম, গোটা জিরে অ্যাড করছি, এবারে সুজি অ্যাড করব। সুজিটা 1 কাপ নিয়েছি। খুব ভালো করে নেড়ে নেব। সুজিটা নাড়তে এবার আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সে আলুটা অ্যাড করছি। যেহেতু আমার সুজি আলুর স্ন্যাক্স হবে তো আলু তো লাগবেই, তাই আমি আলুটা অ্যাড করছি। আমি এখানে দুটো আলু নিয়েছি, দুটো আলুকে সেদ্ধ করেছি। সুজি আলুটা আমি মেখে নেব। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুব ভালোভাবে মেখে নেব। খুবই ড্রাই হবে আমার নাড়াটা, সুজিটা ভালো করে কুকও হয়ে যাবে। খুব ভালো করে ড্রাই করে নাড়তে হবে। শেষে আমি অ্যাড করছি গরম মশলা। খুবই শুকনো করে আমি এটা নেড়ে নিতে হবে। আমি আবার অ্যাড করব ধনে গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো। যারা জিরে গুঁড়ো পছন্দ করেন না তো দেবেন না, গোটা জিরে যেহেতু অ্যাড আছে পরিমাণ মতো একটু হলুদ দেব। খুব ভালো করে আবার নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি এটাকে হাতের শেপে গোল করে নেব। তো দেখুন আমি কড়াই থেকে আমার আলু সুজির যে মিক্সটা বানিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার আমি আমার পছন্দ মতো শেপ বানিয়ে নেব। আপনাদের যে শেপ পছন্দ হবে সে শেপ বানাবেন। তো আমার এই শেপটা পছন্দ, আমি এটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কড়াইটা আগে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি একবারে 4টা বানিয়ে নিই, তারপরে আমি কড়াইতে দেবো, ভাজার জন্য দেবো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে আমার পছন্দ মতো শেপটা বানিয়েছি, হাতে একটু তেল নিয়ে নিতে হবে, দিয়ে পছন্দ মতো শেপে এটা বানিয়ে নিতে হবে, দিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। বাড়িতে আমাদের সবার বাড়িতে আলু সুজি সবসময় থাকে, তো খুবই কম সময়ে আমরা এটা বানিয়ে নিতে পারবো। যে বাড়ির বাইরে দেখুন আমি এবার উল্টে নেবো, এক ওই সাইডটা আমার হয়ে গেছে। খুবই মুচমুচে খেতে হবে আলু সুজি মুচমুচে স্ন্যাক্স। সুজি আলু মুচমুচে স্ন্যাক্স এবার আমি তুলে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমাকে তুলে নিতে হবে। আমি একটা একটা করে তুলে নেবো। দেখুন আমাদের সুজি আলু মুচমুচে স্ন্যাক্স তৈরি, খুবই খেতে সুস্বাদু হয়। আমি খেয়ে দেখলাম, তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই কম সময়ে বাড়িতে থাকা সুজি আলু আমাদের বাড়িতে সবসময়ই থাকে, সবার বাড়িতেই নিশ্চয়ই থাকে। তো খুব কম সময়ে বানিয়ে নেবেন।